এটা সমাধান হবার মহা মুশকিল হব। আসন্তা 31 তারিখে হওয়াকু থিবা ব্রজরাজনগর উপনির্বাচন পাই বিজেডি পক্ষরু জোরদার প্রস্তুতি আরম্ভ হইছি। আজি বেলপাহাড়ে বিজেডি পক্ষরু এক কর্মী সম্মিলনী অনুষ্ঠিত হইছিলা। এই অবসরে বিধায়ক প্রার্থী অলকা মহান্তি, অতাবিরা বিধায়িকা স্নেহাঙ্গিনী ছুরিয়া, কটক মেয়র সুভাষ সিং, জেলা বিজেডি সহ পর্যবেক্ষক বিষ্ণুপ্রসাদ কেড়িয়া প্রমুখঙ্ক সহিত জেলা বিজেডির কর্মীমানে উপস্থিত রহিথিলে। আগকু প্রচার ময়দানরে বিভিন্ন রণনীতি নেই ওহ্লাইব বিজু জনতা দল। মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক লোকাভিমুখী এবং বিকাশমূলক কার্যকু নেই লোকঙ্ক পাখকু যাব দল। এই উপনির্বাচন বিজেডি সপক্ষরে রহিব বলি কইছন্তি বিধায়িকা স্নেহাঙ্গিনী ছুরিয়া। প্রচার তো নিশ্চিত ভাবে আমি কিছু দুই তিন দিন ভিতরে আরম্ভ করুছু, কিন্তু তার পূর্বরু প্রস্তুতিটা আমার দরকার। প্রস্তুতি বৈঠক সেপাই বিজু মহিলা জনতা দলর হেলা এবং ম্যাডাম বি উপস্থিত লে সেই জায়গায় আমি সমস্ত ভিতরে মত বিনিময় হেলা। আমি কিপরি ভাবে যাবু, কোণ কহিবু, কোণ আমার লোকঙ্ক পাখরে বক্তব্য রহিব, যাহা সেমানে আশা বিশ্বাস আমার প্রতি রাখিছন্তি কিপরি ভাবে আমি তাঙ্কু পূরণ করিবা সে বিষয়ে আলোচনা হবো। মাননীয় মুখ্যমন্ত্রী ওড়িশা লোকঙ্ক পাইঁ, ঝারসুগুড়া জেলা পাইঁ, ব্রজনগর পাইঁ অনেক কিছু কাম করিছন্তি এবং আহুরি অনেক কিছু করিবার প্রতিশ্রুতি মধ্যে দেইছন্তি। সে আশা বিশ্বাস কিপরি ভাবে লোকঙ্ক আমি ভরসা জিতি পারিবু সে উপরে হি আমি লোকঙ্ক পাখকু যাবু এবং সবুবেলে বিজু জনতা দলকু লোক ভালো পাউছন্তি কেবল বিকাশ পাইঁ, আমি সে বিকাশর মুদ্দা হি নেইকি লোকঙ্ক পাখকু যাবু।